চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রথম দুটো ম্যাচের ভেন্যু এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে এই মাঠেই মুখোমুখি হবে টাইগাররা। কেমন হওয়া উচিত এই ম্যাচে বাংলাদেশের কৌশল? স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা এন্ড বারবুডার সেন্ট জর্জের নর্থ সাউন্ডে অবস্থিত এই স্টেডিয়ামটি 2007 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে 2006 সালে প্রতিষ্ঠিত হয় এই স্টেডিয়াম। সুপার এইটের চারটা ম্যাচ সহ চলতি বিশ্বকাপের আটটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে 2021 সালে। টি টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল ইউএসএ, কানাডা, আর্জেন্টিনার মতো দলগুলো। 2014 সালের পর এই মাঠে সিপিএলের কোনো ম্যাচও অনুষ্ঠিত হয়নি। তবে 2023 সালে ডিসেম্বরে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল দুটো ম্যাচে। হাই স্কোরিং, লো স্কোরিং দুই ধরনের ম্যাচই দেখা গিয়েছিল সেবার। তবে বোলারদের মধ্যে উইকেট প্রাপ্তির দিক থেকে পেসার এবং লেগ স্পিনাররাই এগিয়ে ছিলেন। সেই দুটো ওয়ানডের মতো চলতি টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম চার ম্যাচের মধ্যে তিনটাতেই জয়ী হয়েছে পরে ব্যাটিং করা দল। ইংল্যান্ডের পেসার মার্কউড আর জোফরা আর্চারের সাথে লেগ স্পিনার আদিল রশিদ ধসিয়ে দিয়েছিলেন ওমানের ব্যাটিং লাইন। ওদিকে নামিবিয়ার বিপক্ষে ওজি পেসার জশ হ্যাজলউড আর মার্কাস টয়নিসের পাশাপাশি উইকেট পেয়েছেন লেগি অ্যাডাম জ্যাম্পাও। অর্থাৎ নতুন বলে বোলিং এবং ব্যাটিং বাংলাদেশকে সচেতন হতে হবে উভয় ক্ষেত্রেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাজলউড স্টার্কের গতি এবং সুইং সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে তানজিদ তামিম, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে। মিডল অর্ডারকে সামলাতে হবে জাম্পাকে। চলতি বিশ্বকাপে অ্যান্টিগাতে যেমনটা দেখা যাচ্ছে, পেসাররা নতুন বলে সামান্য সুইংয়ের সাথে বাড়তি বাউন্স পাবেন। তবে সময় গড়ানোর সাথে সাথে পিচ ব্যাটিং বান্ধব হবে। সব মিলিয়ে টসে জিতলে বাংলাদেশ হয়তো বোলিংটাই করতে চাইবে। পেসারদের উপর দায়িত্ব থাকবে অজি ওপেনারদের আটকানোর। অজি ওপেনাররা ফর্মে আছেন, এদিকে আগুন ঝরাচ্ছেন তাসকিন, তানজিম, মুস্তাফিজও। দুই পক্ষের লড়াইটা তাই শেয়ানে শেয়ানে হতেই পারে। এদিকে অজি মিডল অর্ডারের পরীক্ষাটা নিতে হবে দুই স্পিনার সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনকে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লেগ স্পিনের বিপক্ষে অধিনায়ক মার্শ এবং ম্যাথু ওয়েডের দুর্বলতা লক্ষণীয়। ওদিকে মার্কাস টয়নিসকে ভোগাতে পারে সাকিবের বাহাতি স্পিন। অফ স্পিনের বিপক্ষে ম্যাক্সওয়েলস, টয়নিস, ডেভিডের রেকর্ড খুবই ভালো। মাহমুদুল্লার পাশাপাশি অতিরিক্ত স্পিনার হিসেবে মাহিদিকে খেলানোর সম্ভাবনা তাই খুবই ক্ষীণ। তবে শুধু ব্যাট বলের লড়াই নয়, মনে রাখতে হবে অ্যান্টিগার বৃষ্টিকেও। আগামী 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যান্টিগাতে। আবার এই মাসের ড্রেনেজ সিস্টেমও তেমন সন্তোষজনক নয়। সুপার এইটে মাইটি অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে তাই অনেকগুলো ব্যাপারই মাথায় রাখতে হচ্ছে।